কিসের দুনিয়াদার হয়েছেন আপনি? কিসের দুনিয়ার মোহ আপনাকে আজকে টেনে ধরেছে? আখিরাতকে ভুলে গেছেন? আজকে দুনিয়ার জন্য যত ত্যাগ, পরিবারের জন্য যত ত্যাগ, রাজনীতির জন্য যত ত্যাগ, সমাজের জন্য যত ত্যাগ আজকে আমরা বিসর্জন দিচ্ছি, নিজের জীবনকে, নিজের অর্থকে, নিজের সম্পদকে, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ আমাদের কতটুকু? ইব্রাহিম আলাইহিসসালাম নবী, পৃথিবীর শ্রেষ্ঠ একজন নবী, যখন কেনানে চলে গেলেন, ফিলিস্তিনে চলে গেলেন, খাদ্যের সমস্যা, খাদ্য সংকট দেখা দিল, তিনি এখন কী করবেন? তিনি কি হারাম ব্যবসা, হারাম উপার্জন নেবেন? জি না, ইব্রাহিম চললেন কেনান থেকে মিশরের দিকে। মিশরে তৎকালীন অবস্থাটা ভালো ছিল, সেখানে আর এক জালেম শাসক ফেরাউন। তিনি যখন মিশরে চলে গেলেন, সুন্দরী স্ত্রী মা সারা, ফেরাউনের চোখের পলক পড়ে গেল মা সারার দিকে, গ্রেফতার করা হলো। মা সারাকে গ্রেফতার করে সেই ফেরাউনের, মিশরের যে রাজাধিরাজ বা রাজপ্রধান বা প্রধানমন্ত্রী, এর উপাধি হলো ফেরাউন। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম নয়। তাকে গ্রেফতার করে ফেলল। এবার মনের খায়েশ, তার যৌন চাহিদা মিটাবেন, মা সারার সাথে পরিকল্পনা নিচ্ছেন। মা সারা এটা উপলব্ধি করলেন, তিনি উজু করে দুই রাকাত সালাত আদায় করে তার ঈমানের দাবি নিয়ে, তার ফরজিয়াত, তার যে সতীত্বের যে হেফাজত, যে পবিত্রতা, এই পবিত্রতার দাবি নিয়ে তিনি আল্লাহর কাছে দুই রাকাত সালাত আদায় করে কেঁদে কেঁদে প্রার্থনা করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নি আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আহসানতু ফরযি ইলা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নি আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আহসানতু ফরযি ইলা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। ইয়া আল্লাহ, তুমি যদি এটা অবগত থেকে থাকো, আন্নি আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, ও আহসান্ত ফরজি ইল্লা আলা সৌজি, এবং আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি, আমি আমার সতীত্বকে আমার স্বামীর জন্য হেফাজত করেছি, আমি রক্ষা করেছি, তুমি যদি এটা অবগত হয়ে থাকো আল্লাহ, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, আজকে এই কাফিরকে আমার ওপর বিজয়ী করো না। একজন সতী সাধ্বী নারী, পবিত্র নারীর আহ্বান যে আল্লাহ শুনেন, কিয়ামত পর্যন্ত আপনার স্ত্রী যদি একজন সতী নারী হয়, আপনার স্ত্রী যদি একজন পবিত্র নারী হয়, নিজের এই যৌবনকে, নিজের এই শরীরকে অন্য পুরুষ থেকে যদি হেফাজত করে, আল্লাহর কসম করে বলছি, মা সারাকে আল্লাহ যেভাবে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা বোনকেও আল্লাহ এই দুনিয়াতেও কিয়ামত পর্যন্ত এইভাবেই সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। অতএব পরিবারকে হেফাজত করার চেষ্টা করুন। আজকের মা বোনরা তার শরীরকে প্রদর্শন করার জন্যই তারা মূলত বের হয়, তাদের ভাবখানা এইরকম। আপনাদেরকে সতর্ক করছি, এই যে একটা বোরখা বের হয়েছে, স্ত্রীকে দেখলেই খেয়াল করতে পারবেন, কন্যাকে দেখলেই খেয়াল করতে পারবেন, দৃষ্টি দেবেন যে বোরখা তারা পরে, তার বডিটা, তার শরীরের গঠনটা সব কিছুই বোঝা যায়। এই বোরখা হারাম, ওই বোরখার প্রয়োজন নেই। আপনি বোরখা যদি তাকে পর্দার মধ্যে রাখতে হয়, তাহলে ভালো বোরখার মাধ্যমে তাকে পর্দাতে রাখবেন। এই আধুনিক এই ডিজাইনের বোরখার মাধ্যমে তার শরীরগুলোকে, মেয়েদের শরীরকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে আপনি দেখলেই যেন আপনার মনের মধ্যে শিহরণ জেগে উঠছে। সাবধান থাকবেন, যদি আপনি সাপোর্ট করেন এই যৌনতার ব্যাপারে অথবা এই অশ্লীলতার ব্যাপারে, তাহলে আপনি হলেন দায়ুস, আর দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না।